গোপালগঞ্জের মকসুদপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণের তিন আসামির একজন মোহাম্মদ ইয়াসিন মোল্লাকে মজিবপুর নওগাঁ থেকে গ্রেফতার করেছে সিআইডির একটি চৌকস দল। দুপুরে রাজধানীর সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থার অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। এ সময় গ্রেফতার ইয়াসিন মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলেও জানান তিনি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয় সিআইডির পক্ষ থেকে।